রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য হলদিয়া থেকে। শুভেন্দু অধিকারী দাবি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। শুভেন্দু অধিকারী নিজে নারদা মামলায় সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে। সিবিআই এর উচিত প্রথমেই আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে আনা। এমন একজন বিরোধী দলনেতা বিজেপি একটা দেউলিয়া পার্টি যার সারদায় অভিযোগ রয়েছে নারদায় এফআইআর নেম বাঁচার জন্য বিজেপির পায়ে গিয়ে তাদের জুতো পালিশ করছে। ট্রিপল চুরির পর্যন্ত অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, ফলে তার এই কথার কোনো ভিত্তি নেই এবং সিবিআইয়ের উচিত আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে নিয়ে আসা। আর যেটা ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বরে। ভ্যাকসিনেশন যেভাবে পশ্চিমবঙ্গ কলকাতা বিভিন্ন জায়গায় চলছে সেটা সম্পূর্ণভাবে ভারতে নজিরবিহীনভাবে এগিয়ে পশ্চিমবঙ্গ সেই জায়গায় দাঁড়িয়ে একটি অপরাধী একটা অপরাধ করেছে, সেটাও তৃণমূলের এমপি তা কমপ্লেন করেছেন, এটা সামাজিক অপরাধ, তার সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই। তাই যদি হয় তাহলে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা মেরে যারা বিদেশে পালিয়ে গিয়েছে তাদের সঙ্গে যে নরেন্দ্র মোদীর গ্রুপ ছবি রয়েছে তার কী হবে? তাহলে তো নরেন্দ্র মোদীকেও একই অভিযোগে অ্যারেস্ট করতে হয়। এই ধরনের অবান্তর কথা শুভেন্দু অধিকারী দিশাহীনভাবে এমন একজন বিরোধী দলনেতা যার নিজের দলেই তাকে অর্ধেক বিরোধিতা সামলাতে হয়, ফলে শুভেন্দুর দাবি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।